আমরা এখন আছি চাপাই নবাবগঞ্জ, জামাতে এসেছিলাম তো, বিকালে আমল শেষে ঘুরতে বেরিয়েছি। এই তো সুন্দর পরিবেশ। এলাকাটা সুন্দর, খুব গ্রামীণ পরিবেশ। সাথী ভাই, আপনার এলাকাটা কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে ভাই। পরিবেশটা কেমন? সুন্দর, খুব খুব সুন্দর না? এখন আম বাগান দেখে আসি, আম তো নাই তো, আম বাগান দেখে আসি, মাত্র ফুল আসছে। কি সুন্দর গম ক্ষেত, গম আম বাগানের ভিতরে গম। হ্যাঁ আসেন, ওইখানে যাব তো। আসলে জামাতে না আসলে অনেক কিছু মিস করতাম দুনিয়ার মধ্যে। বাসায় তো বসে থাকি, জামাতে আসলে দেখা যায় আসলে দুনিয়াটা কত সুন্দর, এলাকাগুলো কত সুন্দর, আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ামত, এগুলো শুকরিয়া আদায় করতে করতে জীবন জেলে যাব, কিন্তু শুকরিয়া আদায় করা হইব না। সুন্দর একটা ইয়া নদী আছে, ছোট একটা নদীর মতো, নদীর মতো বলতে নদী, আমরা সেচ কাজে ব্যবহার করি পানি। এখানে যেটা হলো ইয়া ধনে ধনিয়া খাই না, ধনিয়া ধনিয়া ঠিক না, এই হলো সে আমের বাগান। এটা টার্গেট করে আসলাম আর কি, মাশাআল্লাহ অনেক সুন্দর। মোবাইলের মধ্যে হয়তো সেই সৌন্দর্যটা দেখা যেতেছে না, বাট বাগানটা আসলেই সুন্দর। খুব বেশি বড় না, এটা আসলে চাপাই নবাবগঞ্জের সদর, সদরে আছি আমরা তো। আমের বাগান নাকি শুনছি, মানে পাশের উপজেলা, পাশের যে উপজেলাগুলো আছে ওইখানে আমের বাগান আছে খুব বড় বড়। এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ সদরে, আমি তো একদম সদরে আছি, এটা কোনো গ্রাম না, গ্রাম মনে করে আবার ভুল করবেন না, এটা কিন্তু সদর, চাপাই নবাবগঞ্জ সদরে আছি। তো আমাদের জানি আজকে এখানেই শেষ, কারণ মাগরিবের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিয়ে গেছে ওখানের মধ্যে, তো চলে যাব। আসসালামু আলাইকুম।